হাজীগঞ্জে কিশোর গ্যাং দমনে পুলিশের মহড়া শুরু। মোহাম্মদ মজিব পাটোয়ারির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। মজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। মাদক কিশোর গ্যাং, নারী নির্যাতন নির্মূলে বিট পুলিশিং কার্যক্রম জনসচেতনতামূলক সমাবেশ করেন। ওই সমাবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ মহড়া শুরু হয়েছে। বুধবার বিকেলে নবাগত অফিসার ইনচার্জ হারুনুর রশিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ পৌর 10 নং ওয়ার্ড মণিনাথ এলাকায় এই মহড়ার নেতৃত্ব দেন। স্থানীয়দের উদ্দেশ্যে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, বাংলাদেশে কিশোর অপরাধ বাড়ছে, গড়ে উঠছে কিশোর গ্যাং। তারা অস্ত্র মহড়া, মাদক সেবন বিক্রি, চাঁদাবাজি, মারামারি, খুন ও ধর্ষণের মতো বড় বড় ঘটনা ঘটাচ্ছে 14 থেকে 15 বছর বয়সী কিশোরেরা। এক কথায় সমাজ ব্যবস্থাকে কলুষিত করেছে তারা। আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির জন্য গ্যাং তৈরি করে লোমহর্ষক সব অপকর্ম করে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের উদ্দেশ্য ও ভাবনা পুরোই আলাদা। ফেসবুক গ্রুপ, বাহারি পোশাক, মোটরসাইকেল নিয়ে মহড়ার মাধ্যমে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করে তারা। কিশোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে সমাজের মানুষ। আমি মনে করি এই কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের এলাকায় এ সকল অপকর্মে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। এক মিনিট কথা বলবো, আসসালামু আলাইকুম। মানে এলাকাবাসী, আপনাদের এখানে আমি জয়েন করছি। আমি আপনাদের নিকট যে আমার আশা, একমাত্র শুধু আমার জন্য দোয়া করবেন আর আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতা বিভিন্নভাবে হইতে পারে, আপনি তথ্য দিয়ে করতে পারেন, আপনি একজন লোককে ভালো একটা কাজে উদ্বুদ্ধ করি এভাবে আমাকে সহযোগিতা করতে পারেন। কেমন বিভিন্ন তথ্যগুলো দেবেন আর এখানে কী কী সমস্যা আছে, কী কী সমস্যা হয় শুধু আপনারা আমাকে জানাবেন, সেক্ষেত্রে এখানে যারা মাদক জাতা মাদকের সাথে জড়িত, যারা বিভিন্ন অসাধারণ কার্যকলাপে জড়িত এবং বিভিন্ন অবৈধভাবে যারা করে, যারা অবৈধভাবে কার্যক্রম করে তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহায়তা করবে। পাশাপাশি এখানে এলাকার যারা রয়েছেন, যারা এখানে আছেন সমাজের মূল্যায়নগুলো, আপনার ছেলে, আপনার সন্তান কে কোথায় আছে, কীভাবে আছে, এগুলো দেখার দায়িত্ব আপনার না। মা বোন যারা আছে তাদেরকে বলতে হবে যে তারা কী কার্যক্রমগুলো করতেছে, কীভাবে কী, তার ছেলে আসা যাওয়া করতেছে কিনা, লেখাপড়া করতেছে কিনা ইত্যাদি। যদি একটা ফ্যামিলিতে মাদক যদি ঢুকে পড়ে, ওই ফ্যামিলি শুধু ওই ফ্যামিলির অবস্থা খারাপ হবে না, আশেপাশে যতগুলো আছে সবগুলো অবস্থা শেষ হয়ে যাবে। কেমন এখানে যারা যারা আছে তাদের তথ্য দিবেন, মনে রাখবেন হাজীগঞ্জ থানা আপনাদের সাথে আছে। আপনারা সবাই ভালো থাকুন। পপুলার ভিডিও নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।